আমাদের আজকে ভুবনেশ্বরে বল কলকাতা টিভি এবং অ্যাস্থেটিকাটের ফোর্থ গ্রুপ এক্সিবিশন, তার সাথে বল কলকাতা টিভি ট্যালেন্ট চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল, তার সাথেই আমাদের সাথে উপস্থিত আছে এই মুহূর্তে আমাদের পর্দায় এমিনেন্ট আর্টিস্ট কুন্তল নন্দী, বাঁকুড়া থেকে, তাই তো? বাগরাম থেকে, সরি, কুন্তল। তো কুন্তল দাকে বলবো যে আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলার জন্যে। প্রথমত অ্যাস্থেটিক আর্ট এবং গৌতম দাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথম বর্ষ থেকেই অ্যাস্থেটিক আর্টের সাথে আছি এবং গৌতম দার সাথে আছি, গতদিনে আপনাদেরও পেয়েছি, তার জন্যে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা আরও বড় জায়গায় যাব। এখন পর্যন্ত আমরা বাংলা বিহার ছেড়ে উড়িষ্যায় এসেছি, আগামী দিনে অল ইন্ডিয়া করব, আউট অফ ইন্ডিয়া করব, এবং নেপাল আমাদের একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা সেটাও অ্যাচিভমেন্ট করব, আরও ভালো কাজ করব। সব আর্টিস্টদের অনেক ধন্যবাদ, তারা আরও ভালো কাজ করুক, তারা নেপালে আসুক, আরও ভালো কাজ নিয়ে আমাদের ছবি বিক্রি হোক, আমাদের একটা সুনাম হোক, আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি তার আগে একটি জিনিস দেখাতে চাইছি, রানাকে বলবো যে জুম করে আগে দেখাবার জন্য একটা জিনিস একজনকে দেখাচ্ছে, চিনতে পারেন কিনা দেখুন তো। হ্যাঁ, উপযাচকই বলছি, এটি আমি, সৌমিক, বল কলকাতার। তো যে ধরে আছেন তিনি কিন্তু আমাকে এই জীবিত থেকে ছবিতে এনেছেন, এই প্রথম কেউ ছবিতে আনলো, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আমার এই ছোট্ট উপহার সৌমিক দাকে, ভালো থাকবেন, এটা আমার তরফ থেকে আপনার জন্যে রইল। সত্যি কথা বলতে ছোট্ট বড় জানি না, এটা আমার জীবনের একটা সেরা উপহার, হয়তো আরও পরে হবে কেউ এঁকে দেবে, সেটা কিন্তু দ্বিতীয় হবে, প্রথম কিন্তু স্থানটা আপনি নিয়ে রাখলেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আশা করি আরও 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 অনেককে এই উপহার জ্ঞাপন করবেন, এই উপহারের দ্বিতীয় কিছু হয় না, ভালো থাকবেন। বল কলকাতা থেকে আমি সৌমিক এবং রানা।